ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ। অস্তি তোমার মুখমণ্ডল বলছে যে তুমি শুধু আজ মহারানীর দায়িত্ব পালন করতে আসনি, তোমার অন্য কোনো অভিপ্রায় আছে। একাকিন মহারাজের অনুমতি চাই। কিসের অনুমতি? আমি দেবকীয় বসুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মহারাজ, তুমি দেবকী আর বসুদেবের সঙ্গে কেন সাক্ষাৎ করতে চাও? কে স্বার্থ তোমার? আপনার স্বার্থ ছাড়া আমি তো কখনো নিজের স্বার্থের কথা ভাবিনি মহারাজ। আমার স্বার্থ কিরকম? মহারাজ, দেবকী ও বসুদেবকে বন্দী করে আপনি আপনি প্রজাদের অসন্তোষের কারণ হয়ে উঠেছেন, বিশেষ করে যাদব বংশীয়দের। তারা যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে। তাদের অনেকেই আজ জীবিত নেই মহারানী অস্তি। চানুর আমাকে প্রত্যেক দিন দরবারে মৃত্যুর খতিয়ান দেয়। কতজন যাদবকে সে হত্যা করেছে? এই তো কালকে 362 জনকে হত্যা করেছে। আরো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকেও হত্যা করা হবে। মথুরায় তারাই জীবিত থাকবে যারা কংসের পুজো করবে। ভাবছি দেবকী আর বসুদেবকে একই শাস্তি দেব। ঠিক হবে না? তাই একই মহারানী অস্তি, ওদের দুজনের কথা শুনে তোমায় আশঙ্কিত দেখাচ্ছে। হ্যাঁ মহারাজ, আমি আশঙ্কিত, তবে ওদের জন্য নয়। আমার আশঙ্কা আপনাকে নিয়ে, এই সমগ্র মথুরাকে নিয়ে। মহারাজ, দেবকী বসুদেব ওরা আপনার শত্রু নয়।